আমি এ বিয়ে করব না। এটা কি বলছেন আপনি? আমার ভাই তো আপনাকে পছন্দ করেছে, আমার ভাই যেহেতু আপনাকে পছন্দ করেছে আমি চাই ভাইয়ের সাথে আপনার বিয়েটা হোক। তোমার ভাইয়ের আমাকে পছন্দ হয়েছে তাতে কি? আমি তো একটা হুজুরকে বিয়ে করে আমার জীবন নষ্ট করতে পারবো না। এ কি বলছেন আপনি? আপনার জীবন নষ্ট হবে কিসের জন্য? আমার ভাই একজন কোরআনের হাফেজ, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে। আপনি যদি আমার ভাইকে বিয়ে করেন আপনার জীবনটাও সুন্দর হবে। কি কি বললেন? আপনার ভাইকে বিয়ে করলে আমার লাইফটা সুন্দর হবে? সুন্দর মাই ফুট, আপনার নিজের দিকে একবার তাকিয়েছেন? আপনাকে দেখা যাচ্ছে কেমন একটা গেয় ভূত, আর আমি আমি একটা স্মার্ট মডার্ন মেয়ে। আপনার ভাইকে বিয়ে করলে আমার লাইফে কি কি প্রবলেম আসবে তাহলে শোনেন। ফার্স্ট অফ অল বলবে পাঁচ ওয়াক্ত নামাজ পড়া লাগবে। সেকেন্ডে বলবে কারোর সাথে আমি কথা বলতে পারবো না, কারো সামনে যেতে পারবো না, পর্দা করতে হবে, কারোর সাথে কথা বলতে হয় না, আরো কত কিছু বলবে। বলবে ছেলে ফ্রেন্ড থাকা যাবে না, স্মার্টফোন ইউজ করা যাবে না, শপিং এ যাওয়া যাবে না। আমি এসব মানতে পারবো না, আমি আমার লাইফটাকে এনজয় করতে চাই। সো আমি আপনার ভাইকে বিয়ে করে আমার লাইফটা নষ্ট করতে পারবো। তানহা, মুরব্বীর সাথে কিভাবে কথা বলতে হয় তুই ভুলে গিয়েছিস? আমার তো ভাবতেও কষ্ট হচ্ছে, তুই আমার মেয়ে। তুমি চুপ করো, আমার মেয়ে যেটা বলেছে একদম সঠিক কথা বলেছে। আমার মেয়ের বিয়ে দিতে হবে, তাই বলে তুমি কোথা থেকে হুজুর টুজুর ধরে নিয়ে আসবে আর তাই বলে আমি তার আমার মেয়েকে তার সাথে বিয়ে দিব? আমি তো আমার মেয়ের জীবন নষ্ট করতে পারি না হুজুরের সাথে বিয়ে। আমার মেয়ে তো আমার কাছে বেশি হয়নি, ঠিক আছে? আমার মেয়ের জীবন নিয়ে খেলার অধিকার তোমার নাই, চলে যা তানহা। আপনারা একটু বসুন, আমি ভাইজান আমি একটা কথা বলতে চাইছিলাম। এইরকম একটা বেয়াদব মায়েরে বিয়ে না করাই ভালো। এই মায়েরে যদি আমাকে বাড়ির বউ করে নিয়ে যায় তখন সংসারে অনেক অশান্তি হইব। পাঁচ ওয়াক্ত নামাজ তো পড়বই না, সবার সাথে বেয়াদবি করব। চল ভাই আমরা ফেরত চলে যাই। না রে বোন, আমার এই মেয়েকে পছন্দ হয়েছে, আমি ওকেই বিয়ে করব। ও হয়তো আজকে বেয়াদবি করছে, এমনও তো হতে পারে বিয়ের পর ও পুরোটাই পরিবর্তন হয়ে যাবে। তুই শুনিসনি, নিজামুদ্দিন আউলিয়া সেদিন ডাকাত ছিল, জীবনে 101টা খুন করেও শেষ জীবনে এসে সে আউলিয়া হয়েছে। আল্লাহ তাআলা কখন কাকে হেদায়েত করে একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানেন না। তুমি যেটা বলেছ একদম ঠিক কথা বলেছ, কিন্তু তারপরও এই মেয়েটাকে দেখে আমার মনে হচ্ছে না যে হেদায়েত হবে। তোমার যেহেতু পছন্দ হয়েছে আর একটু সময় দেখি, বসো ভাইয়া। আল্লাহু আকবার। এই দাঁড়াও, চেষ্টা বছর কি আমার আমার হ্যাঁ আর আজকে এই তল লেগা তল লেগা আমার মাইয়া প্যান্ট আর ওই যে আধা কাপড় পরে, আর অথচ আমার ঘরের মধ্যে সুকেশ ভরা আমার মাইয়ার লেগা থ্রি পিস কত কাপড়। হ্যাঁ এই পোলাটা, এই পোলাটা কি জানোস? হ্যাঁ হাফেজ। আর তুই তুই কি করলি? মায়ের সাপোর্ট করা মায়েরা নিয়ে পড়লি তো রে আসকা। ঠিক আছে আমার ভুল হয়ে গেছে, আমি তোমার কাছে মাপ চাই। এই পোলাটা অল্প বয়সে হজ করছে, হাফিজি পাস করছে। এই পোলার লগে যদি আমার মায়ের বিয়া না দিতে পারি তাহলে তোর মায়েরাই না বিয়ে দেব। আচ্ছা বুঝতে পারছি, তোমার কথাই থাকবে, ওই ছেলের সাথেই আমার মেয়ের বিয়ে হবে, তখন তো তোমার আর মাইরো না। শোন, এই মাইয়া মানুষ যে মায়ের কাছে সোজা এইটা আজকে প্রমাণ হইল। আহ চল। আমার মেয়ে এইখানতে যাওয়ার জন্য আমি আন্তরিকভাবে আপনার কাছে দুঃখিত। আপনারা এখন বলেন আমার পছন্দ হয়েছে ছেলে আর বিয়ের দিন তারিখ ধার্য করেন, আমি তো এর আছি। দেখুন, আমি আপনার মেয়েকে বিয়ে করতে আমার কোনো আপত্তি নেই, তবে ওনার সাথে আমার কিছু কথা আছে। আপনি আজকে আমাদের সামনে এসেছেন একদম বেপর্দাভাবে, আপনার জন্য এখনও আমি একজন বেগানা পুরুষ, আপনি আমার সামনে এসেছেন
একদম ব্যাপারটা হয়। এটা মোটে উচিত হয়নি, কারণ একজন নারীর জন্য 14 জন পুরুষ মানুষ হালাল, যাদের সামনে যাওয়া যায়, যাদের সাথে রক্তের সম্পর্ক আছে। এছাড়া যারা আছেন, যত পুরুষ আছেন, সবার সামনে যাওয়া হারাম। শুনুন, এই পৃথিবীতে আল্লাহ তাআলা 18,000 মাখলুকাত সৃষ্টি করেছেন, এর মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে মানুষ। আর আমরা মানুষরা পৃথিবীতে যত কর্ম করি সব কিছুরই হিসাব হবে। আপনি একটাবার চিন্তা করে দেখুন তো, আল্লাহ তাআলা আমাদেরকে কত কুদরত দিয়েছেন, কত কিছু দিয়েছেন ভালো থাকার জন্য, আমাদেরকে কি না দিয়েছেন, কিন্তু আমরা সে আল্লাহ তাআলাকে কতটুকু স্মরণ করি। গাছের উপরে ডাব হয়, ডাবের ভিতরে আবার কোমল পানীয় হয়, সেটা আমাদের তৃষ্ণা মেটায়। আমরা কখনো ভাবতে পারি যে এত বড়টা গাছের উপরে কী করে পানিটা জমা হয় ওখানে? আমরা জানি না, সব কিছুরই আল্লাহর কুদরত। আল্লাহর কুদরতকে আমরা অস্বীকার করতে পারবো না, তেমনই আল্লাহর হুকুমকে আমরা অমান্য করতে পারবো না। আল্লাহ তাআলা হুকুম করেছে পর্দা করা ফরজ, বেগানা পুরুষদের সামনে যাওয়া হারাম, সব কিছু আমাদেরকে মেনে চলতে হবে। আপনি কি একবার চিন্তা করেছেন, আমরা রাতে ঘুমাই, তিনি সবার প্রয়োজনীয় কাজ সারি, ঘুমিয়ে গেলে কিন্তু মানুষের মৃত্যুর মতো, এই ঘুম থেকে না জাগলে কিন্তু একটা মানুষ মরে যায়, এটাকেই মৃত্যু বলে, যে কিনা আর কখনো জাগ্রত হয় না। আজকে আমরা মরে গেলে আমাদেরকে মাটি দিয়ে আসবে, সাথে দেবে শুধু সাদা কাফনের কাপড়। আজকে আমরা মরে গেলে আমাদেরকে কবরে দিয়ে আসবে, অত 3.5 হাত কবর, আমাদের সাথে কিছুই যাবে না, এই দুনিয়ার আরাম আয়েস সব কিছু দুনিয়াতেই থেকে যাবে, খালি হাতে যাব আমরা। কিন্তু মরণের পরে আমাদেরকে ঠিকই হিসাব দিতে হবে, এই পৃথিবীতে আমরা কী করেছি, কতটুকু পাপ করেছি, কতটা পূর্ণ করেছি। একটাবার ভেবে দেখুন তো, দুদিনের দুনিয়াতে এই আরামায়েশের কী মূল্য আছে আমাদের। শুনুন, আপনার বাবা আমাদের বিয়েতে রাজি হয়েছেন, উনি সম্মতি দিয়েছেন, যদি আপনি সম্মতি দেন তাহলে আমাদের বিয়ে হবে, না হয় হবে না। আপনি যদি চান তাহলে আজকে আমি আপনাকে বিয়ে করে আমাদের বাড়িতে নিয়ে, আপনি যদি চান তাহলে আজকে আমি আপনাকে বিয়ে করে বউ করে আমাদের বাড়িতে নিয়ে যেতে চাই। আসলে আমি যে কাজটা করেছি অনেক ভুল করেছি, সেই কাজটা করা আমার একদমই উচিত হয়নি। আসলে আমার মা আমাকে ছোটবেলা থেকে খুব আদরে লালন পালন করেছে, আমাকে যেটা শিখিয়েছে আমি সেটাই শিখেছি। আর আমি কীভাবে মানুষের সাথে কথা বলতে হয়, কীভাবে মানুষের সাথে আচরণ করতে হয় তা কখনো শিখিনি। আমি আপনাকে বিয়ে করতে রাজি আছি, আর বিয়ের পর আপনি আমাকে যেভাবে বলবেন আমি ঠিক সেভাবেই চলবো। আমি আপনাকে বিয়ে করতে রাজি, আর বিয়ের পর আপনি আমাকে যেভাবে চালাবেন আমি ঠিক সেভাবেই চলবো। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমি তাহলে যাই, কাজী ডাইকে নিয়ে আসি, আপনারা খাবার দাবার রেডি করেন। আচ্ছা।